ফার্স্ট 500 মুরগি নিয়ে চাষ করেছি। সেকেন্ড বার আমি দেখলাম ভালোই লাভ হলো। সেকেন্ড বার আমি 1600 মুরগি চাষ করেছি। 1600? আচ্ছা বাহ, সেকেন্ড বারে একেবারে দুগুণ মুরগি আরো বেশি। যে আপনি যে ফার্মিং করছেন, এখান থেকে আপনার রোজগার কিরকম আসছে? আমার এখান থেকে এই এক একটা লট বেচলে আমার 40-45 হাজার টাকা লাভ হয়। আচ্ছা, আমি যদি একটু গড়পড়তা হিসাব করি যে আপনার এক এক লটে কিরকম রোজগার থাকে, টোটাল যদি হিসাব করা যায় খাবার দিয়ে, মুরগি দিয়ে, বাচ্চা দিয়ে, কিরকম থাকছে? টোটাল 50-60 হাজার টাকা থাকছে। বা একজন গৃহবধূ বাড়িতে যে থাকে সে মাসে 50-60 হাজার টাকা রোজগার করতে পারছে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত, এবং সঙ্গে আমি সুশোভন। 200 মুরগি কিভাবে পালন করতে হয় আজকের ভিডিওতে আমরা এটাই তুলে ধরব। এবং এই ফার্মিং আপনারা কোথায় করতে পারবেন জানেন? যেমন আপনারা একটা মাটিতে ছোট ফার্মের উপরেও করতে পারবেন, তেমন আবার আপনি ছাদের উপরেও করতে পারবেন। আজ সেই রকমই একটা ফার্মে আমরা এসেছি। বাড়ির ছাদের উপরে 200 মুরগি পালন করছেন একজন উদ্যোক্তা মহিলা। যিনি প্রায় 1.5 বছর ধরে এই মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন, এবং তিনি এক একটা টাইমে এক এক রকমভাবে করেন, কখনো 1500, কখনো 1000, কখনো 500, সিজন অনুযায়ী তিনি সেটাকে আপ অ্যান্ড ডাউন করেন। তো আজ এই দিদির কাছ থেকেই জেনে নেব কীভাবে মুরগি পালন করা উচিত, মুরগি পালন করতে গেলে কোন কোন দিকে নজর দিতে হবে, মুরগি পালনের জন্য কী কী ধরনের খাবার প্রয়োজন, মুরগি পালন করতে গেলে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হবে, তার পাশাপাশি বর্তমানে মুরগি পালন করে কত টাকার মধ্যে মুরগি রেডি করা যায়, এবং সেটা কীভাবে মার্কেটে বিক্রি করতে হয়, আজ পুরো বিষয়টাই থাকবে এই দিদির কাছ থেকে, যিনি প্রায় 1.5 বছর ধরে মুরগি পালনের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং বর্তমানে তিনি মুরগির পাশাপাশি কিন্তু খাবারও বিক্রি করছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। তো চলুন সরাসরি ভিডিওটা দেখে নিই। নমস্কার দিদি, কেমন আছেন? ভালো আছি। আপনি কতদিন ধরে এই মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন? মিনিমাম 1.5 বছর, 1.5-2 বছর। 1.5-2 বছর ধরে? বাহ, কোন কোন মুরগি নিয়ে এখন অবধি ফার্মিং করেছেন? আমি সোনালি ফার্মিং করেছি। সোনালির উপর? তো মোটামুটি কত মুরগি নিয়ে আপনার ফার্মিং হয়? আমি ফার্স্ট 500 মুরগি নিয়ে চাষ করেছি। আচ্ছা, সেকেন্ড বার আমি দেখলাম ভালোই লাভ হলো। সেকেন্ড বার আমি 1600 মুরগি চাষ করেছি। 1600? আচ্ছা বাহ, সেকেন্ড বারে একেবারে দুগুণ মুরগি আরো বেশি। ওকে, তো সেইবার মোটামুটি কত দিনের মধ্যে একটা চালান তুলেছিলেন? আমি মিনিমাম 80 দিনের মতো একটা চালান তুলেছি। 80 দিনে ওটা তুলে দিয়েছি। এই সময়ও তো তাহলে একটা মুরগি দেখতে পাচ্ছি আপনার এখানে একটা ব্যাচ চলছে। হ্যাঁ, তো এখানে বর্তমানে কত পিস মুরগি রয়েছে? এখানে 200 পিস মুরগি আছে। এই ছাদের উপরে এই জায়গাটায় 200 পিস রয়েছে। আচ্ছা, তো আমরা দেখেছি যে যে সমস্ত মুরগি পালন যারা করে তারা খোলা এলাকায় বাড়ির সামনে একটা উঠোনে অথবা একটা ঘর করে নিয়ে সেখানে মুরগি পালন করে, আপনি ছাদের উপরে মুরগি পালন করছেন, এটা কারণটা কি? হঠাৎ এই আইডিয়া কীভাবে এলো? আমার ছোটবেলা থেকে মুরগি পালনের ইচ্ছা ছিল, শখ ছিল। আচ্ছা, বাড়ির কাজের পাশাপাশি আমার হাতে অনেকটা ফাঁকা টাইম থাকতো, সময় থাকতো, শুধু বেকার বসে থাকতাম। ভাবলাম যে আমি এটা চাষ করে যদি কিছু টাকা উপার্জন করতে পারি। আচ্ছা, মানে একটা স্বনির্ভর হওয়ার একটা ইচ্ছা ছোটবেলা থেকে তাহলে ছিল? হ্যাঁ। ওকে, তো প্রথম আপনি 500 মুরগি দিয়ে তখন শুরু করলেন। হ্যাঁ, তো মোটামুটি কতটা জায়গার উপরে শুরু করেছিলেন? 500 মুরগি এই পুরো টোটাল আমার ছাদটা। ছাদটা দেখে মনে হচ্ছে কত, 600-650 স্কয়ার ফুট এরকম কিছু একটা? হ্যাঁ, 600 স্কয়ার ফুট। ওকে, আচ্ছা, তো তারপরে এখানে যখন আপনি বড় করলেন আরো প্রায় 1500 মুরগির কথা বলছিলেন, তাহলে এই ছাদের উপরে তো নিশ্চয়ই হয়নি, তো তখন আপনি আর কোনো এক্সট্রা কোনো জায়গা নিয়েছিলেন? হ্যাঁ, আমার এটা তিনতলা বাড়ি, তো আমার নিচের ঘরে দোতলা কিছু ফাঁকা জায়গা ছিল, রুম ছিল। আচ্ছা, ওখানে আমি কিছু অল্টারনেট করেছিলাম। আচ্ছা, তার মানে আপনি দোতলার যে ঘরগুলো আছে সেই ঘরগুলো ইউজ করেছেন? হ্যাঁ, সেই ঘরগুলো ইউজ করেছি। বাহ, মানে একদম ছাদ ব্যবহার করেছেন, তার পাশাপাশি দোতলা যে প্লটগুলো ফাঁকা রয়েছে সেগুলোর মধ্যে, সেগুলোর মধ্যেও করেছি। আচ্ছা, আপনি যে এখানে মুরগি পালন করছেন এলাকার ভেতরে, তো এখান থেকে আপনি মুরগি বিক্রি করছেন কিভাবে?
আমাদের সামনেই হাট আছে, 200 মিটার দূরত্ব। ওখানে আমাদের যোগাযোগ ছিল, ওখানে যোগাযোগ ছিল, আমি বলেছিলাম দাদা আমার মুরগির ফার্ম চাষ করছি, আপনাদের প্রয়োজন পড়লে খুব কমই রেটে দিবে। তা ওনারা আসতো 50 পিস 100 পিস নিয়ে যেত। আস্তে 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 আমার বড় পাটির সাথে যোগাযোগ হয়। তা ওনারা আমার টোটাল মুরগি লট হিসাবে তুলে নিত। মানে আপনি যেখানে 1000-1500 করছেন একবার এসে তারপরে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা কিরকম রেটে আপনি এখান থেকে মুরগি বিক্রি করেন? আমি সিজন হিসাবে রেটে বিক্রি করি। কোনো সিজনে আমি 190 পেয়েছি, কোনো সিজনে 230-250 রেট পেয়েছি। আচ্ছা এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছে এগুলোর বয়স কতদিন হল? এগুলোর বয়স 32 দিন হয়েছে। আচ্ছা তার মানে ব্রুডিং সবে শেষ হয়েছে এগুলোর, তাই তো? আচ্ছা তার মানে আপনি শুধুমাত্র এখানে মাংসের জন্য মুরগি রেডি করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর ডিমের মুরগি বলতে বাচ্চা তাহলে আপনি কোনো হ্যাচারি থেকে কিনে নিয়ে আসেন? হ্যাঁ। কিনে নিয়ে এসে আপনি ফার্মিং করেন? ওকে। ছাদের উপরে যেহেতু আপনি করছেন, ছাদের উপরে করতে গেলে কি কি সতর্কতা মেনটেন করে করতে হয় যদি আমাদেরকে একটু বলেন? ছাদের উপর মুরগি পালন করতে নেট দিয়ে চারিদিকে ঘিরতে হবে, যাতে মুরগি বেরানোর কোনো ইয়ে না থাকে, চান্স না থাকে। আর এই পর্দা পর্দাগুলো একটু ঢেকে ঢুকে দিতে হয়, যাতে হাওয়া বাতাস বাইরে ঠান্ডা না লেগে যায় মুরগি। আচ্ছা বৃষ্টির ছাটও চলে আসতে পারে? ছাটও চলে আসতে পারে। এখন ঠান্ডার দিনে এখন বেশি করে সতর্কতা রাখতে হয়। ওকে, যাতে তারপরে আপনি নেট দিয়ে ঘিরে দিয়েছেন, সাইড দিয়ে বস্তা দিয়ে দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা আর নিচে দেখতে পাচ্ছি আপনি এখানে একটা দানা দানা মতো দিয়েছেন, এটা কি দিয়েছেন? এটা কাঠের গুঁড়ো দিয়েছি। কাঠের গুঁড়ো দিয়েছি, কাঠের গুঁড়ো, তার সাথে চুন, ভ্যাকসিন, গ্যাভ্যাক্সিন পাউডার পাইল করে দেওয়া হয়েছে, যাতে কাঠের গুঁড়ো কোনো পোকামাকড় যাতে না হয়, ওর জন্য সেফটির জন্য মুরগি চুনটা লাগেই। আচ্ছা এবার মুরগি পালনের যদি আমি স্টেপ বাই স্টেপ একটু জিজ্ঞাসা করি, যে আপনি একদম ছোট্ট বয়সের বাচ্চা থেকে শুরু করে একদম মাংসের বিক্রি করা পর্যন্ত কি কি করেন আমাদের যদি এটা একটুখানি বলেন? প্রথমে জিরো বাচ্চা নিয়ে আসা হয়। আচ্ছা। ওদের ছোট একটা ব্রুডিং এর জায়গা তৈরি করাতে হয়। তারপর পেপার পেতে সুজি, প্রথমে সুজি 3 দিন খাওয়ানো হয়। সুজি আমরা ওদের মুরগির বাচ্চাটা দিয়ে দেয়। হ্যাঁ। আচ্ছা ওখানে জলের ব্যবস্থা করানো হয়। হ্যাঁ। দুটো লাইট, 200 মুরগির জন্য দুটো লাইট, 200 ওয়াটের। ওকে, লাগানো হয়। 200 ওয়াটের একটা লাইট ওখানে ব্যবস্থা রাখে, যাতে টেম্পারেচারটা মুরগির থাকে। ওকে। আচ্ছা তারপরে তো খাবার দেওয়ার পদ্ধতি চালু হবে, তো প্রথম তারে কি ধরনের খাবার দিচ্ছেন? প্রথমে আমরা সুজি দিই। সুজি দেন? সুজিটা একটু গরম তেলে বাচ্চাদের 3 দিন পর্যন্ত খাওয়ানো হয়। আচ্ছা মানে সুজিটা কি ভেজে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, তেলে দেওয়া। ওকে। আচ্ছা তার 3 দিন পর্যন্ত সুজি খাওয়ানো হলো। তারপরে ওখানে জলের পাত্র কটা থাকবে 200 মুরগির জন্য? 200 মুরগির জন্য 4টে জলের পাত্র রাখা হয়। 4টে জলের পাত্র। আচ্ছা তো জলের পাত্র কি জলের পাত্র কি চেঞ্জ করে দেন নাকি কন্টিনিউ থাকে ওখানে? প্রতিদিনই চেঞ্জ করতে হয়। প্রতিদিনই চেঞ্জ করতে হয়। আর খাবারের পাত্র আপনি যে 3 দিন সুজি খাওয়াচ্ছেন, তারপরে আবার অন্য কোনো খাবার ইউজ করছেন এখানে? না না। তারপরে আর কি 3 দিন পর থেকে কি খাবার দিচ্ছেন? 3 দিন পর থেকে আমরা পিএস্টাটা চালু করি। পিএস্টাটা চালু করেন, কতদিন পর্যন্ত ওটা খাওয়ানো হয়? ওটা খাওয়ানো হয় 11 দিন পর্যন্ত। 11 দিন পর্যন্ত প্রি স্টার্টার খাওয়ায়। তারপরে কোন খাবার থাকে? তারপরে স্টার্টার খাওয়াই। স্টার্টার ওটা কতদিন পর্যন্ত খাওয়াচ্ছেন? ওটা 15 দিন খাওয়াই। আর ব্রুডিং থেকে কবে বের করে দেন মুরগিগুলোকে? 21 দিন ব্রুডিং হয়, ব্রুডিং থেকে বার করে এরকম খোলা জায়গায় ছেড়ে দিই। আচ্ছা মানে একটা ছোট জায়গায় যখন থাকছে তার থেকে আবার একটা বড় জায়গায় শিফট করা হচ্ছে। আচ্ছা তারপরে এই স্টার্টারটা কতদিন পর্যন্ত চলবে? টোটাল স্টার্টার 15 দিন পর্যন্ত, মানে টোটাল 26 দিন পর্যন্ত চলবে। টোটাল 26 দিন পর্যন্ত স্টার্টার খাওয়াবে। আচ্ছা তারপর থেকে কোন খাবার শুরু হবে? তারপর থেকে গ্রোভার খাওয়ানো, লেয়ার গ্রোভার যেটা। আচ্ছা আচ্ছা এই মুরগিকে নিশ্চয়ই ভ্যাকসিন ভ্যাকসিন করতে হয় আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো কোন কোন টাইমে ভ্যাকসিন করে? 0 বাচ্চা থেকে 7 দিন হলে একটা ভ্যাকসিন হয় রানীকে। আচ্ছা তারপর? তারপরে 14 দিন পর আর একটা ভ্যাকসিন হয় গাম্বুরা। আচ্ছা আর 21 দিনের মাথায় রানীকে তো। আচ্ছা মানে 21 দিনের মধ্যে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। আর কিছু লাগে না? হ্যাঁ না, আর কিছু লাগে না। তারপরে আমরা লিভার টনিক দিই, ভিটামিন দিই, 3 দিন লিভার টনিক, তারপর 3 দিন ভিটামিন, মুরগির যাতে গ্রোথটা ভালো আসে, খাবার চাহিদা বাড়ে। ওকে। আচ্ছা এই ধরনের খাবারগুলো খেতে তাদের কোনো সমস্যা হয় না? না না। আচ্ছা তো মোটামুটি এইবার যেখানে আপনাদের 21 দিনের প্রসেস ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল, এবার যখন আপনি 26 দিনের পর থেকে গ্রোয়ার খাবারটা শুরু করছেন, মোটামুটি কতদিন পর্যন্ত গ্রোয়ার খাবার খাওয়াবেন? 72 দিন পর্যন্ত খাওয়াবো। 72 দিন মোটামুটি। এটা বিক্রি করেন কতদিনের মাথায় মুরগি আপনারা? আমরা
75 দিন 80 দিন 90 দিনের মধ্যে আমরা পুরো লট তুলে দিই। আচ্ছা, মানে আপনারা যখন মুরগির গ্রোথটা দেখে নিয়ে সেই অনুযায়ী আপনারা মার্কেটে সেল করে দেন। মিনিমাম 90 দিন হলে 1 কেজি প্লাস হয়ে যায়। আচ্ছা, আমরা মার্কেটে ছেড়ে দিই। আচ্ছা, তো মোটামুটি কতটা পরিমাণ খাবার লাগছে মুরগির জন্য আপনার 1 কিলো করতে? 1 কিলো করতে একটা মুরগির জন্য 1 কিলো করতে 3.5 কেজি খাবার লাগছে। 3.5 কিলো খাবার লাগছে। ওকে, এবার মুরগি তো মোটামুটি এটা 32 দিনের মুরগি যেটা মনে হচ্ছে, তো ভালোই সাইজ হয়েছে। আপনারা যেমন প্রি স্টার্টার বা স্টার্টার যেটা খাচ্ছেন সেটা তো নিশ্চয়ই তাহলে ভালো গ্রোথ দিয়েছে মুরগি। আচ্ছা, কোন কোম্পানির খাবার আপনারা এখানে ইউজ করছেন? আমি এখানে হেনপ্রো কোম্পানির খাবার ইউজ করছি। আচ্ছা, হেনপ্রো খাইয়ে আমার মুরগিগুলো গ্রোথ এসেছে, ভালো গ্রোথ আসছে। আচ্ছা, তো মার্কেটে কি অন্য খাবারের কোম্পানি থেকে এই খাবারের দামটা কম নাকি একই? অন্য কোম্পানির খাবারের থেকে এর দামটা একটু কম। একটু কম আছে। আচ্ছা, তার মানে আপনি খাবারে কিছুটা প্রফিট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা যে 1 কিলো মুরগিটা রেডি করছেন, 1 কিলো মুরগির জন্য আপনাদের খাবার কি রকম লাগছে? এক একটা মুরগি 26 দিন আমরা স্টার্টার পি স্টার্টার খাওয়াই, 500 গ্রাম লাগছে। ওকে, আর বাদ বাকি 26 দিন থেকে 72 দিন যে আমরা গ্রোয়ার খাওয়াই ওটা 2 কেজি 300 মতো লাগছে। ওকে, আর বাকি যে 15 দিন যে আমরা 70-80-90 দিন রাখি ওই দিনগুলো 15 দিন আমরা ফিনিশার খাওয়াই। আচ্ছা, ওটা 700 মতো লাগছে। 700 মতো ফিনিশার দিচ্ছেন, তাহলে মোটামুটি আপনাদের একটা 1 কিলো মুরগি রেডি করতে গেলে কত টাকা খরচ পড়ছে? 100 থেকে 105 টাকার মধ্যে খাবার খরচ, খাবার খরচ লাগছে। আর বাচ্চার দাম কি রকম আপনারা কেনেন? সিজন হিসেবে বাচ্চার দাম হয়। আচ্ছা, পুরোনো 20 টাকাও কিনি। আচ্ছা, 15 টাকাও কিনি, আবার 30 টাকাও চলে যায়। 30 টাকা মানে সিজন অনুযায়ী এগুলো দাম হয়। তাহলে তো আপনাদের এখানে যদি 100-105 টাকা খাবার খরচ লাগে আর ওদিকে যদি আমি 25 টাকা মুড়ি ধরি তাহলে মোটামুটি 130 টাকার মধ্যে আপনাদের মুরগি রেডি হয়ে যাচ্ছে। আর এটা আপনারা বিক্রি করছেন কত টাকাতে? বিক্রি করছেন 200-220 টাকা এরকম রেটে। তো এর মধ্যে ধরুন আপনাদের ওই ব্রুডিং এর লাইট খরচ বা ওষুধ খরচ এগুলো যদি ধরে নিই তাহলে আরো হয়তো আপনাদের ওখানে 10 টাকা অ্যাড করা যেতে পারে। মর্টালিটি একটা আছে, তাহলে 140 টাকার মধ্যে আপনার মুরগি রেডি হচ্ছে। আর ওটা মার্কেটে বিক্রি করছেন আপনি 200 টাকা, তাহলে মোটামুটি আপনার যা প্রফিট হচ্ছে তো মোটামুটি আপনি এখানে 60 টাকার কাছাকাছি একটা মুরগি থেকে প্রফিট করতে পারছেন। ওকে, আচ্ছা আপনি যে এতদিন ধরে মুরগি পালন করছেন তো এখানে মুরগির কোনো সমস্যা দেখেছেন? হ্যাঁ, মুরগি পালন করতে গেলে তো সমস্যা হয়। আচ্ছা, তো কি ধরনের রোগ দেখেছেন আপনি? মুরগির ঠান্ডা লাগা, চুনা পায়খানা। আচ্ছা, মুরগি ঝিমিয়ে পড়া। ওকে, তো সেই সময় আপনি যদি এরকম ফার্মে কখনো হয় তখন কি করেন? মুরগিগুলো দেখাশুনে একটু ভালোভাবে খেয়াল রাখতে হয়। আচ্ছা, যাতে এই সমস্যাগুলো না আসে, যাতে সমস্যাগুলো না আসে। আচ্ছা, আর যদি সমস্যা চলে আসে তখন আপনি কি ব্যবস্থা করেন? তখন রোগ হিসাবে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, এরকম বড় কোনো সমস্যা কিছু দেখেছেন রানীক্ষেত বা গামবোড়া, এরকম কিছু ফার্মে কখনো হয়েছে? না, আমরা ঠিক টাইম টু টাইম ভ্যাকসিন করি তো এর জন্য এই সমস্যাগুলো হয় না। আচ্ছা, এবার দিদি একটা জিনিস জিজ্ঞাসা করার খুব ইচ্ছা করছে, আপনি বলবেন কি না জানি না, তবুও জিজ্ঞাসা করছি যে আপনি যে ফার্মিং করছেন এখান থেকে আপনার রোজগার কীরকম আসছে? আমার এখান থেকে এই এক একটা লট বেচলে আমার 40-45 হাজার টাকা লাভ হয় মুরগির, রেডি মুরগিতে। রেডি মুরগিতে। আচ্ছা, আর আমি খাবারের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া আছে আমার। আচ্ছা, ওখান থেকে আমি মাসে 10-12 হাজার টাকা ইনকাম করি। আচ্ছা, আর আমার খাবার কিনলে বাচ্চাও তো নেয়। হ্যাঁ, আমরা যে জিরো বাচ্চার অর্ডার আছে সে বাচ্চাও সাপ্লাই করি। আচ্ছা, আমি যদি একটু গড়পড়তা হিসাব করি যে আপনার এক এক লটে কীরকম রোজগার থাকে টোটাল যদি হিসাব করা যায় খাবার দিয়ে মুরগি দিয়ে বাচ্চা দিয়ে কীরকম থাকছে? টোটাল 50-60 হাজার টাকা থাকছে। 50-60 হাজার টাকা করে প্রফিট থাকছে। হ্যাঁ, বা একজন গৃহবধূ বাড়িতে বা যে থাকে সে মাসে 50-60 হাজার টাকা রোজগার করতে পারছে, এটা একটা অবাক করা সত্যিই বিষয়। কারণ বাড়িতে থেকে যদি আপনি এরকম রোজগার করতে পারেন সেটা কিন্তু সত্যি ইন্সপায়ার করার মতো। তো আপনি কি বলেন যে যারা এরকম বেকার রয়েছে বা বাড়িতে বসে রয়েছে কিছু শুরু করবে বলে মনে করছে তাদের কি মুরগির ব্যবসা শুরু করা উচিত? হ্যাঁ, অবশ্যই আমি চাইবো যে তারাও ব্যবসা করুক। ওকে, অবশ্যই। তো অলরেডি আপনারা দেখতেই পেলেন
একজন গৃহবধূ কিভাবে ঘরের সংসারের পাশাপাশি একজন মুরগি পালন করে স্বনির্ভর হয়েছে, এবং সে কিন্তু 500 মুরগি থেকে শুরু করে আজ কিন্তু প্রায় 1,500-2,000 মুরগি পালন করে, এবং অলরেডি একটা ছোট ব্যাচ ছাদের পরে বর্তমানে করছে 200 মুরগির ফার্ম। যেহেতু সামনে শীতকাল, তো সেই কারণে অনেকেই শীতকালের আগে একটু অল্প মুরগি নিয়ে ট্রাই করে, যাতে খুব একটা লস না হয়, কোনো সমস্যা না হয়। তো সেই কারণে অলরেডি 200 মুরগি নিয়ে কিন্তু দিদি বন্ধ রাখে না, সিজন অনুযায়ী কম বেশি এরকমভাবে ফার্মিং করতে থাকে। উত্তর চব্বিশ পরগনায় যে সমস্ত ফার্মাররা ফার্মিং করছে তাদের জন্য এখান থেকে দিদি ফিড ডিলারশিপ নিয়ে তাদেরকে খাবার সাপ্লাই করে। তার পাশাপাশি অনেক সময় ফার্মিং করার জন্য এখান থেকে দিদি মুরগির বাচ্চাও ফার্মারদের দেয় যারা নতুন ফার্মিং করতে চাইছে। কারণ সোনালি মুরগি পালন করে যেহেতু দিদির এখানে মার্কেটের একটা ভালো ডিম্যান্ড আছে, সেই কারণে কিন্তু বিক্রি করতে খুব একটা সমস্যা হয় না। যেখানে 60-50 টাকা এরকম পার কিলোতে সে প্রফিট করতে পারে, 200-220 টাকা এরকম রেটে লোকাল এরিয়াতে বিক্রি করে। খুব বড় স্কেলে না করে ছোট ছোট করে কিন্তু একজন গৃহবধূ মাসের শেষে একটা ভালো টাকা রোজগার দেখতে পায়। তো আপনারাও যদি মনে করেন এরকম ছোট করে ফার্মিং করে এখান থেকে উপার্জন করবেন, নিজে স্বনির্ভর হবেন, তাহলে কিন্তু আপনারাও নিজের পায়ে দাঁড়াতে পারেন, নিজের পরিবারের পাশে দাঁড়িয়ে নিজে উপার্জন করে স্বনির্ভর হতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনার এলাকায় কি এরকম কোনো স্বনির্ভর মহিলা আছেন যিনি নিজের বাড়িতে এরকম একটা ফার্ম করে সেও নিজের পায়ে দাঁড়িয়েছে, পরিবারের পাশে এসে সাপোর্ট করেছে এবং নিজে একটা উপার্জন করে সবাইকে দেখিয়েছে? যদি আপনি এরকম দেখে থাকেন আমাদের কমেন্ট করে লিখতে ভুলবেন না, তাহলে আমরাও চেষ্টা করবো সেই রকম মানুষের প্রতিবেদন তুলে আপনাদেরকে আরও ইন্সপায়ার করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে নতুন করে ফিরে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।